জৈবিক আবর্জনা ব্যবহার করে মাখির খেতি করে সকলকে আচরিত করলে এগারী যুবক কৃষকে আকৌ সেই খেতি করা মাখিটে প্রোটিনের অভাব পূরণ করে আছে। হয়, আপনি ঠিকই শুনেছে। কাছার জেলার লক্ষীপুর দিলখুশর সামাজিক উদ্যমী গ্রেজুয়েট ফার্মারে জৈবিক আবর্জনা ব্যবহার করে মাখি পালনত এক বৈপ্লবিক পরিবর্তন আনিছে। এনে এক পদক্ষেপে রাইজর হাঁহ কুকুরা পালক সকলের মুখত হাঁহি বিরিঙ্গাবলে ব্ল্যাক সোলজার ফ্লাই নামের এক প্রকারের মাখির খেতে করেছে। তো অ্যান্টিবায়োটিক ফ্রি পোলট্রিতে কাজ করার পর কি হয় যে আমাদের নিজের ফিড তৈরি করতে হবে মুরগির জন্য। তো ফিডের মধ্যে একটা কন্টেন্ট ইউজ করা হয় যেটা হচ্ছে আপনার প্রোটিন। প্রোটিনের জন্য নর্মালি সয়াবিনের ইউজ করা হয়। তো আমরা কি করেছি, সয়াবিনের ইউজ না করে ওই জায়গাতে আমরা ওই ব্ল্যাক সোজার ফ্লাই ওটাকে ইন্ট্রোডিউস করিয়েছি। এবং ওই ব্ল্যাক সোজার ফ্লাইকে আমরা আমাদের যে পোলট্রি ওয়েস্ট যেগুলো থাকে, পোলট্রির ওয়েস্ট এবং অর্গ্যানিক ওয়েস্ট যেগুলো আছে বিভিন্ন ভেজিটেবল স্ক্র্যাপার বা কিচেন ওয়েস্ট এগুলোর সঙ্গে মিশিয়ে লার্ভাকে ফিড করানো হয় ব্ল্যাক সোজার ফ্লাই লার্ভাকে। তারপরে একটা সময় হওয়ার পর ওই লার্ভাটাকে আমরা প্রোটিন হিসাবে আমাদের ফিডের মধ্যে আমরা অ্যাড করি, যেটা আমাদের মুরগির খাবার তৈরি করা হয়। এটাই ডিপেন্ডেন্সিটা আপনার পোলট্রি ফিড তৈরি করার জন্য, যখন ডিপেন্ডেন্সি বলতে আপনার ওই প্রোটিনের যে ডিপেন্ডেন্সি সেটা সয়াবিন থেকে কম করার জন্য আমরা রাস্তা খুঁজছিলাম। তো বিভিন্ন সার্চ করার পর খবর পাওয়া গেলো যে আপনার যেগুলো বাইরে যেগুলো ডেভেলপ কান্ট্রিজ রয়েছে ওরা খুব ভালোভাবে এগুলো কালটিভেশন করছে, মানে ব্ল্যাক সোজার ফ্লাই ওয়েস্টিং। তো এবং ওটা একটা ভালো ইনসেক্ট প্রোটিন, যেটাতে আপনার প্রায় 40% উপরে প্রোটিন থাকে। ওই 40% উপরে যদি আপনার কন্টেন্ট মানে প্রোটিন থাকে ওটাতে, তাহলে সেটাকে ফিডের মধ্যে ইউজ করা যেতে পারে। তো এই জন্যই আমরা ওটাকে ওটার মধ্যে আমরা ইউজ করেছি। এবং বিভিন্ন ধরনের আর্টিকেলস যেগুলো আছে বা জার্নাল যেগুলো থাকে সেগুলো আমরা মধ্যে মধ্যে পড়ি এবং রিসার্চ করার পরে এগুলো খবর পেয়েছি। খেতি করা মাখির পলুক মাছ আর কুকুরার খাদ্য হিসাবে ব্যবহার করা হয়েছে। কুকুরাবুরে মাখির পলু খাই কেইদিনমানের ভিতরতেই স্বাস্থ্যবান হয়ে পড়ে, ফলত কুকুরার গুণগত মানও বাড়িছে, হাঁহ কুকুরা আর মাছ উৎপাদনের খরচ কমিছে। রাইজর বহু হাঁহ কুকুরা পামর মালিকে গ্রেজুয়েট ফার্মারের পর মাখির পলুলৈ বৃহৎ পরিমাণের লাভ দেখিবলৈ আরম্ভ করেছে। এবং সেটাই সব থেকে বড় সমস্যার কারণ, সেটা থেকে গ্রিন হাউস গ্যাসের এমিশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের দুর্গন্ধ, রোগের আক্রান্ত হচ্ছে মানুষ। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওই যে ওয়েস্টেজ যেগুলো আছে সেগুলো ল্যান্ডফিল সাইডে না গিয়ে সেটাকে আমরা আমাদের প্রসেসিং সেন্টারে আমাদের ফার্মার্সের সঙ্গে মিশে ওই ওয়েস্টেজগুলোকে ইউজ করে আমরা প্রোটিনে কনভার্ট করবো, যাতে ওয়েস্টেজ থেকে কিছু ভ্যালু ক্রিয়েট করা যেতে পারে। এবং ওটা শুধু মনিটারি ভ্যালু হতে হবে, তখন কি হবে মানুষের সাথে কাজে ইনভলভ হবে। কারণ একবার ভেবে দেখুন, আমাদের বরাকবলিতে প্রায় 45 লাখের আবাদি, আমাদের বরাকবলিতে প্রায় আপনার ইয়ারলি 80 crore এক্স এর প্রয়োজন। তো 80 crore এক্স প্রোডাকশন করতে হলে আমরা কত বিশাল পরিমাণে আমাদের ফিডের প্রয়োজন রয়েছে, এবং ফিডের মধ্যে সব থেকে বড় ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে প্রোটিন। এবং এই ওয়েস্টেজগুলোকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমি প্রোটিনের সমস্যা সমাধান করতে পারবো, আমাদের কোনো সমস্যাই নেই। আর ফিড প্রাইস কম হবে, প্রোডাকশন কস্ট লেস হবে, ব্ল্যাক সোলজার ফ্লাই হৈছে এনে এক প্রকারৰ মাখি যিয়ে ৰোগ বিয়পিয়াব নোৱাৰে, বৰং এই মাখি ব্যৱহাৰ কৰিলেহে লাভ হয়। বিদেশত ইয়াৰ খেতি বহুত হৈছে। ব্ল্যাক সোলজাৰ ফ্লাই খেতি কৰিবলৈ জৈৱিক আৱৰ্জনা আটাইতকৈ বেছি প্ৰয়োজন। অৰ্থাৎ আমি দৈনন্দিন জীৱনত খোৱা শাক পাচলি আৰু ফল মূলৰ অৱশিষ্ট আৱৰ্জনাৰ সৈতে এই মাখিৰ খেতি কৰা হয়। 1 kg পলু উৎপাদনের বাবে প্রায় 10 kg জৈবিক আবর্জনা লাগে। জৈবিক আবর্জনা ব্যবহার করে হাঁহ কুকুরার খাদ্য প্রস্তুত করা হয়েছে। জৈবিক আবর্জনা ব্যবহারের ফলত এফালে পরিবেশের প্রদূষণ কমি যায়, আনফালে উৎপাদন ব্যয় কমি যাওয়ার লগে লগে কৃষক সকলের আয় বৃদ্ধির সম্ভাবনার বাট মুকলি হয়েছে। প্রথম 10-12-15-20 দিন অব্দি আমরা এটা খাওয়া খাওয়াই, তারপর তোমার একটা লার্ভা হয়ে যায়, লার্ভা হয়ে যাওয়ার পর ওটা ধীরে ধীরে খাওয়া বন্ধ করে দেয়, সেটা পিপা চলে যায়। পিপা হয়ে যাওয়ার পর আপনার যখন চলাচল বন্ধ করে দেবে তখন আমরা এটাকে অন্ধকার জায়গায় রেখে দিই, যেভাবে আমি দেখতে পাচ্ছি এখানে রেখেছি আমরা। তো রাখার পর ওটাকে আমরা অন্ধকার রাখার পর ওটা থেকে ফ্লাই হয়ে যায়। ফ্লাই হয়ে যাওয়ার পর 3-4 দিনের মধ্যে ওটা মেটিং করবে, তারপর এগ রিলিজ করবে।
এবং ওই একটাকে আমরা আবার হেজ করব এবং ওই সাইকেলটাকে চালিয়ে নিই, এটা সাইকেলটা চলবে, সাইকেল চলবে, যেটা মানে 40-50 ডিগ্রিতে থাকে। এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, জায়গা পরিবেশের উপর ডিপেন্ড করে, সেটা কমও হতে পারে বা একটা লিমিট আছে রেঞ্জের মধ্যে। এইভাবেই ডাইরেক্টলি যদি ফিড করাই আমরা মাছকে ফিড করাতে পারি, যেমন পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ বা যেগুলো মাছ আপনার এই ইনসেক্ট খায় ওই মাছগুলোকে ডাইরেক্ট ফিড করা যেতে পারে এবং ওটাতে আপনার মাছের টেস্ট বাড়বে, কোয়ালিটি বাড়বে, এগুলো অর্গ্যানিক হয়ে যাবে কারণ আপনি তো অন্য কিছু ইউজ করছেন না। তার সঙ্গে সঙ্গে আপনি আপনার হাঁস মুরগি বা আপনার অন্যান্য যে কোনো ধরনের পাখি যেগুলো আছে মানে ঘরে যেগুলো পালন করা হয়, যেমন আপনার কোয়েল বার্ড আছে, এগুলো সমস্ত কিছু এটা ফিট করা যেতে পারে নিঃসন্দেহে, এটার মধ্যে কোনো ধরনের মানে বাধা নেই। ইভেন এই ফিডটাকে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ কিছু রয়েছে যারা হিউম্যান কনজাম্পশনের জন্য সেটাকে ইউজ করছে। এবং এটার আরেকটা দিক হচ্ছে আপনার এটার মধ্যে আপনার কিছু কেমিক্যাল পাওয়া যায়, চিটিন নামে কেমিক্যাল আছে এবং অন্যান্য বিভিন্ন আছে কেমিক্যাল, এগুলো কি হয় বায়োমেডিকেলের মধ্যে ইউজ করা হয়, বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টস এবং হিলিং এজেন্ট হিসাবে ওটাকে ইউজ করা হয় ডেক্সোজাপ্লাইকে। তো এটা হচ্ছে এটার মানে উপকারিতা। ডেক্সোজাপ্লাই একটা বিশেষ ধরনের মাছি যেটা আপনার রোগ জীবাণু এটা স্প্রেড করে না, এটা শুধু আমি বলছি না, এটার উপর অনেক রিসার্চ হয়েছে, ওরা করেছেন, এটার মধ্যে দেখা গেছে যে এটা করে না এবং এটা একটা অন্যরকম ভাব থাকে, মানে তার সবসময় কাজেই ব্যস্ত থাকে, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত থাকবে এবং তার বডি ওয়েটের প্রায় 10 গুণা ডেইলি খাওয়া খেয়ে যায়। সকালে আপনি যে সাইজ দেখবেন বিকাল হতে তার 10 গুণা সাইজ বাড়বে, এত স্পিডে ফুড কনজাম্পশন করে। এবং ওই ফুডটাকে যে অর্গ্যানিক ওয়েস্ট আপনি ওকে দিয়েছেন ওটাকে ও প্রোটিনে কনভার্ট করবে, সেটা হচ্ছে এর বিশেষ মানে সুবিধা একটা পালন করা।